ভাবে বেশ লোকের সমাগম ছিল প্রথম প্রহরে। প্রথম 1 ঘন্টা 173টি পডকাস্ট হয়েছে। আমরা আশা করছি এই গতিটি অব্যাহত থাকবে সারাদিন ধরে। বহু শান্তিপূর্ণভাবে হচ্ছে। নির্বাচন কমিশন অত্যন্ত দায়িত্বশীলতার সহিত ওনারা দায়িত্ব পালন করতেছে। দেখার মতো উল্লেখযোগ্য এমন কোনো কিছু নাই, বাট আমরা আশা করতেছি যে যদি ভোটাররা যদি আসে, আমরা নিশ্চিত ইনশাআল্লাহ যে আমরা ভোটে বিজয়ী হব। কোভিড পরবর্তী সময়ে যে চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জকে আমরা ফেস করতে পারি, বিকজ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের এক্সপোর্ট কমে গেছে, আমরা 34 বিলিয়ন থেকে আমাদের এক্সপোর্ট 27 বিলিয়নে নেমে গেছে, এবং এখন যেভাবে লকডাউন চলছে এটাতে এক্সপোর্ট আরও কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেজন্য আমি মনে করি যে আগামীতে বাইল্যাটারাল এগ্রিমেন্ট থেকে শুরু করে, যেহেতু আমরা এলডিসি গ্র্যাজুয়েটের হওয়ার কারণে, এলডিসি থেকে গ্র্যাজুয়েটের হওয়ার কারণে আমাদের ডিটিসি এক্সচেঞ্জ আমরা অনেক হারাব, সেই জন্য আমাদের বাইল্যাটারাল এগ্রিমেন্টও করা দরকার। আমাদের নতুন মার্কেট, নতুন প্রোডাক্ট, ডাইভার্সিফিকেশন, স্কিল ডেভেলপমেন্ট, এগুলো সব কিছু নিয়ে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আমি মনে করি যে আমার যে টিম আছে, এই টিম দক্ষতা দিয়ে এই কাজ করতে পারবে, এবং বিজেপির সদস্যরা আমাদের উপরে দায়িত্ব দিলে, ভোট দিয়ে দায়িত্ব দিলে আমরা সুন্দরভাবে কাজ করব। আমরা মনে করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আরও বাড়বে, যেহেতু নাকি আমরা সেগমেন্টেড করে দিয়েছি ভোটারদেরকে, এই জন্য তারা সময় অনুযায়ী আসতেছে। মানে ভোটারদের কি মানে সময় দেওয়া বেঁধে দেওয়া হয়েছে? ভোটারদেরকে একটা সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, যদিও সেটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল না, বাট অনেকে সেটা মেনটেন করে আসতেছে, এই জন্য একটু স্লো, এই জন্য একটু সেগমেন্টেড ওয়েতে ভোটার আসতেছে।